আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই বছর পর বসলো ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, 113তম আসরে চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলি। নিবন্ধন করলেও এবার হজে যেতে পারবে না 65 বছরের বেশি বয়সীরা, জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা, জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 6 পরামর্শ। আগামী 15 জুন পার্বত্য জেলার রাঙামাটি সহ দেশের 6 পৌরসভা ও 135 ইউপিতে ভোট গ্রহণ, জানালেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। এবং গেল 5 দিন করোনায় মৃত্যু শূন্য দিন দেখল দেশ, শনাক্ত 87 জন। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 113তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলি। আজ সোমবার নগরের লালদীঘি মাঠের পাশে বিশেষভাবে বালি দিয়ে তৈরি করা গ্রাউন্ডে প্রায় আধা ঘণ্টা লড়াই শেষে কুমিল্লার হোমনার শাহজালাল বলিকে হারিয়ে জয় পান তিনি। খেলা শেষে এবারে চ্যাম্পিয়ন বলিকে দেওয়া হয়েছে 25,000 টাকা ও ট্রফি, এবং রানার আপ বলিকে দেওয়া হয় 15,000 টাকা। আগে নিবন্ধন সম্পন্ন করলেও এবার 65 বছরের বেশি বয়সী নিবন্ধনকারীরা হজে যেতে পারছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বলেন, বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গেও সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আজ সোমবার সচিবালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রতিবেশী দেশসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে, আর করোনার এই ঊর্ধ্বমুখী সংক্রমণকে উদ্বেগজনক জানিয়েছে সরকারের কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকে 6 দফা সুপারিশ জানিয়েছে তারা। আজ সোমবার কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়েছে। আগামী 15 জুন পার্বত্য জেলার রাঙামাটির বাঘাইছড়ি সহ দেশের 6 পৌরসভা ও 135 ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণ। স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 মে, বাছাই 19 মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26 মে, প্রতীক বরাদ্দ 27 মে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচনের তফসিল ঘোষণাকালে এসব তথ্য জানান তিনি। করোনায় গেল 5 দিন মৃত্যু শূন্য দিন দেখল দেশ। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা অপরিবর্তিত থাকল 29,127 জনে। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 87 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,52,583 জনে, আর নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও 299 জন। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।